মোস্তাক মোস্তাক তুমি উড়ে উড়ে আসো, এটা কি মানায়? তাও ইউটিউবে দিয়ে ফেসবুকে দিয়ে ভাইরাল করে, দুঃখজনক। 18 বছর 1 মাস থেকে 1 মাসে বিয়ে করে, 1 মাসে প্রেম বিয়ে করছে সে অলরেডি। যদি সে বসে আছে সেফুদা, যদি বিয়ে করেছে মেয়েকে, সে বিয়ে দিবে? একটা সুস্থ মানুষ যে কেউ আইন আইন পড়া সেও বুঝতে পারবে যে একটা ডিভোর্স দেয় 24শে মার্চ, আরেকটা বিয়ে করে 25শে মার্চ। এটা কি আইনের ব্যর্থ নয়? মানুষ বোঝে না, বিচার বোঝেন না? সাইফুল সাহেব অর্থবিত্ত নাই, অসহায় মানুষের জন্য আনতে পারছেন বাকি জিনিসটা? আমি বলবো যেটা বিচারকে বলবো, যারা যেখানে আছেন দেখুন, তিনটে বিষয় এখানে ক্লিয়ার একবারে। একটা হচ্ছে 25শে মার্চ বিয়ে করে 24শে মার্চ ডিভোর্স দেয়, এটা কি করে সম্ভব? আরটা হলো একটা মেয়েকে 18 বছর 1 মাস থেকে 1 মাসে বিয়ে করে, 1 মাসে প্রেম বিয়ে করছে সে অলরেডি। যারা যেখানে আছেন এই ব্ল্যাকমেলের কে পারলে যেখানে পাবেন সেখানে সাইজ করেন, থুতু দিয়ে। আর 2 নম্বর হচ্ছে আপনারা যারা আছেন ক্ষমতায় বা যারা আছেন বাহিনীতে, যারা আছেন যেভাবে এই সাইফুল সাহেবকে উদ্ধার করেন, তার মেয়ে এই বেচারা গোবেচারা লোক, শহর শহর লোক, উত্তরবঙ্গের লোক, ওটাকে বাঁচান। যে ঘটনা ঘটেছে ব্ল্যাকমেল আর মোস্তাক মোস্তাক, যদি এই ঘটনা ঘটতো, যদি এই যে নারায়ণগঞ্জের স্বামী মুসলমান ভাইয়ের সঙ্গে তার ফ্যামিলির সঙ্গে আলোচনা হইতো, ঠিক সাজিয়ে দিত, সে ঠিকই উদ্ধার সাজিয়ে বাইরে হইতো থেকে, কিন্তু সে হাসিত। আমি বলবো সবাইকে বলবো, সমাজ যেখানে যে তারা আছেন, মা বোন ভাই আত্মীয় স্বজন যারা আছেন, মোটামুটি টিচার এবং যুব সমাজ এবং নারী নেত্রী যারা আছেন, উকিল যারা আছেন, ব্যারিস্টার আছেন, বলবো এই লোকটাকে বাঁচান, এই মেয়েটাকে বাঁচান। সাইকো দুটি সাইকো হয়ে গেছে, এই মেয়েটাও সাইকো হয়ে গেছে, বস্তা সাইকো আছে। তাহলে এইভাবে ভিডিও তা কিভাবে দেয় আসে যে একটা আমি অর্ধেক খাই আমি পুরোটাই খাই, এবারে গান বলে মোস্তাক মোস্তাক তুমি উড়ে উড়ে আসো, এটা কি মানায়? তাও ইউটিউবে দিয়ে ফেসবুকে দিয়ে ভাইরাল করে, দুঃখজনক। সর্বশেষ বলবো যেটা, সেটা হচ্ছে যে আমি দূরে বসে আছি, আমি অনেক কষ্টে আছি, আমি টাকার অভাবে চলতে পারছি না, আমার ফ্যামিলি চলতে পারছে না টাকার অভাবে। আর 2 মাস ওখানে আছে, বউ আছে, খেতে পারছি না, খেতে পারছি না ঠিক মতো। এইবার তাদের কাছ থেকে করতে গিয়ে বুঝলেন নাই ধ্বংস করছে, সেম ওয়ে ফ্যামিলি সবার এই অবস্থা। আমি বলবো যেসব লাস্ট তিনটে ইয়ে করবো, যে যেসব ভিডিও ছেড়ে দিয়ে সরিয়ে দিয়েছে ব্ল্যাকমেলার ইউটিউবে ফেসবুকে, এগুলাকে রিমুভ করা হোক শীঘ্রই। 2 হচ্ছে তার যে মেয়ে আছে, সে তো বলছে আমরা মেয়ে নিয়ে আসেন আর ছেলে নিয়ে বিয়ে দিব, মেয়েকে বিয়ে দিবো। আমি বলছি এই মুহূর্তে যদি অসিয়ে বসে আছে সেফুদা, যদি বিয়ে করেছে মেয়েকে, সে বিয়ে দিবে? ঘটালি করবো, ঘটালি ঘটালি করবো সাহেব বলতেছি। উনি বলছে ঘটনা দিছে ইয়াতে এসে, রক্ষতে এসে আমার মেয়েকে নিয়ে আসে, আমি তাকে বিয়ে দিব। আমি বলতে চাই অসিয়ে বসে আছে সেফুদা, উনি যদি বিয়ে করতে রাজি থাকে উনি বিয়ে দিবেন? ঘটালি করবো। 3 নম্বর হচ্ছে তার যে মেয়ে আছে তনিমা, তাকে অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী আনতে হবে, তাদের আনতে হবে। 2 তার ম্যানেজার, তার ছোট ভাই মেহবুব, তার বাড়ির চাকর ওসমান ও রতন, এদেরকে আইনের আওতায় আনা উচিত খুব দ্রুতই। আনলেই সব বেরিয়ে আসবে।